thank mm -hmm. you ওয়েলকাম এভরওয়ান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম নো ইয়োর টিমস সিজন ফোরের আর একটা নতুন এপিসোড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হাই ল্যান্ডার্স অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ব্যাপারে তো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলোচনাটায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম সেকশান যেখানে আমরা আলোচনা করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই সিজনের সেরা সেরা সাইনিংগুলো কি হলো এবং তার জন্য নর্থ ইস্টকে কী কী হারাতে হয়েছে সেগুলোর ব্যাপারেই কথা বলবো অর্থাৎ টপ সাইনিং এবং টপ ডিপারচারের ব্যাপারে দেখো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই সিজনে বিদেশিদের মধ্যে বিশাল পরিবর্তন এনেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো ভালো বিদেশি সাইনিং করেছে দামি বিদেশি ফুটবলারদের সাইন করতে সক্ষম হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ ট্রান্সফার মার্কেটটা কিন্তু বেশ ভালো গেছে নর্থ ইস্টের জন্য সেই লিস্টে প্রথম নাম যেটা প্যালেস্টাইনের সেন্টার ব্যাক ইয়াসির হামেদ এটা কিন্তু একটা দারুণ সাইনিং হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য তাছাড়া মোহাম্মদ আলী বেমামির এই মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এটা আমার মতে অন্যতম সেরা সাইনিং এই সিজনে নর্থ ইস্টের জন্য তাছাড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইবসান মেলো স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার নেস্টার আলবিয়াজ তো এগুলো কিন্তু সত্যিই ভালো সাইনিং নর্থ ইস্টের জন্য রিক্রুটমেন্ট কিন্তু খুব ভালো হয়েছে এছাড়া স্প্যানিশ সেন্টার ব্যাক মিগুয়েল জাবাকো আর তাছাড়া ভারতীয়দের মধ্যে আমার মতে সেরা সাইনিংটা হয়েছে শ্রীনিধি এফসি থেকে ফাল্গুনি সিংকে ফাল্গুনি সিং যার দুরন্ত পারফরম্যান্স ছিল ডুরান্ড কাপে সেই সাইনিংটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে নর্থ ইস্টের জন্য বাট এর জন্য নর্থ ইস্টকে কী কী হারাতে হয়েছে বেশ কিছু লস করেছে ঠিকই তার মধ্যে সব থেকে বড়ো নাম যেটা উইলমার জর্ডান গিল লাস্ট সিজনে সেকেন্ড হাফে এসে আইএসএলে নর্থ ইস্টের হয়ে অনবদ্য পারফরম্যান্স দিয়েছিলেন একজন পারফেক্ট গোল মেশিন বলতে পারো ওই কলম্বিয়ার স্ট্রাইকার উইলমার জর্ডান গিল তাকে হারিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিনি জয়েন করেছেন পাঞ্জাব এফসিতে তো পাঞ্জাব এফসিরও ফুল স্কোয়াডের ভিডিও চলে এসেছে গতকালই ওই ভিডিওটা এরা এখনও দেখুনই দেখে নিতে পারো আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আর ওখানে আমাদের নো ইয়োর টিম সিজার ফোরের পুরো প্লেলিস্টটা দিয়ে দেবো ওখানে সমস্ত টিমের আলোচনা তোমরা পেয়ে যাবে একবার প্লিজ চেক আউট করে নিও উইলমার জর্ডান গিল ছাড়াও অ্যারন ইভান্স তাছাড়া এমিল বেনি ইমরান খান এটাও কিন্তু একটা বড় লস বলা যায় তাছাড়া গুরজিন্দার কুমার এগুলোই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বড়ো লস তার মধ্যে ইমরান খানের লসটা গুরুত্বপূর্ণ আর যেটা বললাম উইলমার জর্ডান গিলের লসটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার বন্ধুরা আসবো আজকের ভিডিও সেকেন্ড সেকশন অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুল স্কোয়াডের ব্যাপারে এখন অব্দি আইএসএল এর রেজিস্টার্ড স্কোয়াডের ব্যাপারে কথা বলবো যেখানে প্রথমে গোলকিপারদের কথায় আসি গোলকিপার সেকশানে আছে মিরশাদ মিচু ফার্স্ট চয়েস গোলকিপার তাছাড়া দুই ইয়াং গোলকিপার খৈরম সিং এবং দীপেশ চৌহান এই দুজন আছে নর্থ ইস্টের রিজার্ভ গোলকিপার তাছাড়া এবার যদি ডিফেন্সের কথায় আসি ডিফেন্ডার হিসেবে আছে আশির আক্তার তাছাড়া আছে বুয়াং থাংলুং সাংতে গৌরব বোরা হীরা মণ্ডল এছাড়া আছে মিগুয়েল জাবাকো টনডংবা সিং সোসায়সাম সিং ইয়াসির হামেদ এবং দীনেশ সিং এবার যদি ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডের কথায় আসি মিডফিল্ডার হিসেবে আছে বেকে ওনাম তাছাড়া ফ্রেডি আছে তাছাড়া গনি নিগম কনসাম সিং ম্যাকার্টন নিকসন তাছাড়া মোহাম্মদ আলী বেমামির যেটা বললাম নতুন সাইনিং এছাড়া নেস্টার আলবিয়াজ প্রজ্ঞান গগৈ রোমান ফিলিপোটিয়াকস ক্যাপ্টেন নর্থ ইস্টের তাছাড়া সিংহিল নামরাত এবং ফাল্গুনি সিং এটাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুল মিডফিল্ড সেকশন এবার যদি স্ট্রাইকারদের কথায় আসি স্ট্রাইকার হিসেবে আছে থোই সিং ইবসান মেলো জিথিন এম এস সিং এটা কিন্তু আমাদের মোহনবাগানের মনভীর সিং নয় আরেকজন ইয়াং মনভীর সিং আছে তাছাড়া পার্থিব গগৈ আছে রিডিম থালাং আছে এবং আছে রোচার জেলা এটাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুল স্কোয়াড সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কি মতামত এই ফুল স্কোয়াডের ব্যাপারে অবশ্যই নিচে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আসা যাক আজকে থার্ড সেকশন অর্থাৎ সব থেকে ইম্পর্ট্যান্ট সেকশন স্ট্রেংথ এবং উইকনেসের ব্যাপারে নর্থ ইস্টের স্ট্রেংথ কোথায় এবং উইকনেস কোথায় দেখো নর্থ ইস্টের এই সিজনের সবথেকে স্ট্রেংথ মানে স্ট্রং পয়েন্ট যেটা সেটা অবশ্যই অ্যাটাকিং লাইন অ্যাটাকিং মিডফিল্ড উইঙ্গার তারপর সেন্টার ফরওয়ার্ড এগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং এবার দেখো অনেক বিদেশি প্রথমবারের জন্য ইন্ডিয়ার মাটিতে খেলবে এবার ইন্ডিয়ার মাটিতে কতটা ভালো তারা অ্যাডপ্ট করতে পারবে পারফরমেন্স দিতে পারবে সেটা তো অবশ্যই খেলা দেখার আগে বোঝা যাবে না বাট হ্যাঁ রেপুটেশান নিয়ে আসছে ইবসান মেলো নেস্টার আলবেইচের মতো স্ট্রাইকাররা তো তাদের থেকে একটা ভালো পারফরমেন্স আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি সেদিক থেকে দেখতে গেলে অ্যাটাকিং লাইন এবং অ্যাটাকিং মিডফিল্ডে রোমান ফিলিপোটিয়াক্স বা উইঙ্গারে রোচার জেলা তাছাড়া রিডিম থালাং এই সমস্ত ভালো ফুটবলার ইন্ডিয়ান ফুটবলার তারা কিন্তু অবশ্যই শক্তি বাড়াবে নর্থ ইস্টের বাট একটা সমস্যা আমার নজরে পড়েছে লেফট উইঙ্গারের অভাব মানে রাইট উইঙ্গারে অনেকগুলো অপশান আছে রোচার জেলা তাছাড়া রিডিম থালাং তাছাড়া পার্থিব গগৈ সবাই মেনলি কিন্তু রাইট উইংয়ে অপারেট করে বাট লেফট উইংয়ে অপারেট করার মতো সেরকম ফুটবলার নেই তো সেই জায়গায় এদের মধ্যেই কাউকে ইনভার্টেড উইঙ্গার হিসেবে লেফট উইংয়ে ইউজ করা হবে এটা কি একটা উইকনেস হতে পারে নর্থ ইস্টের সেটা অবশ্যই নজরে রাখতে হবে বাট ওভারঅল দেখতে গেলে অ্যাটাকিং লাইন এবারে যথেষ্ট স্ট্রং বানিয়েছে নর্থ ইস্ট অন্য যে টিমের কিন্তু ঘুম কাটতে পারে এই অ্যাটাকিং লাইনটা ডুরান্ড কাপেও বেশ ভালো পারফরমেন্স ছিল নর্থ ইস্টের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত তারা হয়েছিল বাট দেখো বিদেশি ফুটবলারদের তো পুরো ম্যাচে খেলানো যাবে না তোমাকে ডিফেন্সিভ মিডফিল্ড বা ভারতীয় ফুটবলারদের তো অবশ্যই খেলাতে হবে মাঝ মাঠে এবার মাঝ মাঠে কিন্তু ভারতীয় ফুটবলারদের একটু কোয়ালিটির অভাব আছে অবশ্যই ফাল্গুনি সিং এর পারফরম্যান্স ছিল ডুরান্ট কাপে এবং আমরা এক্সপেক্ট করতেই পারি ফালগুনি সিং ভালো পারফরমেন্স দেবে বাট ইমরান খানের মতো ফুটবলার চলে যাওয়াতে একটু হলেও কিন্তু সমস্যায় পড়তে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবার মিডফিল্ডে ভারতীয় ফুটবলাররা কত ভালো খেলতে পারবে বা ডিফেন্স লাইনে ভারতীয় ফুটবলারদের কোয়ালিটি কতটা ভালো আছে সেটাই একটা প্রশ্ন মুখে দাঁড়িয়ে নর্থ ইস্টের এটা অবশ্যই একটা উইক পয়েন্ট হতে পারে নর্থ ইস্টের ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু অতটাও স্ট্রং নয় বিশেষ করে ডিফেন্সিভ লাইন এবং মিডফিল্ড সেকশানে এবার যদি ডিফেন্সের কথা আসি এটা বললাম ডিফেন্সে বিদেশি ফুটবলারদের নিয়ে কোনো চিন্তা নেই ভালো ফুটবলার বাট তাদের পাশে ফুল ব্যাকে যারা খেলবে বা সেন্টার ব্যাকে যারা খেলবে ভারতীয় ফুটবলার তাদের কোয়ালিটি নিয়ে অবশ্যই একটু হলেও তো আছেই নর্থ ইস্টের এটা কিন্তু উইক পয়েন্ট হতে পারে সমস্ত জায়গায় তো আর বিদেশিদের খেলানো সম্ভব নয় ভারতীয়দের ওপরেই কিন্তু ডিপেন্ড থাকতে হবে বাট ইয়াং টিম মানে ইয়াং ফুটবলার অনেক আছে তাদের থেকে এক্সপেক্ট করা যায় একটা সেরা পারফরমেন্স দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করতে পারবে তাছাড়া আরেকটা এটা উইক পয়েন্ট সেটা গোলকিপিং হতে পারে ফার্স্ট চয়েস গোলকিপার মিরশাদ মিচু এবার মির্সাদ মিচুর ফর্ম ভালোই আছে কোনো চিন্তার কারণ নেই বাট যদি কোনো কারণে মির্সাদের ফর্ম খারাপ যায় বা চোট হয় সেক্ষেত্রে ব্যাক আপ গোলকিপার যারা আছে দুজনেই অত্যন্ত ইয়াং একজনের বয়স আঠেরো বছর অন্যজনের উনিশ বছর এবং দুজনেই অভিজ্ঞতা খুব একটা নেই রিজার্ভ টিমের ফুটবলার একজন ব্যাঙ্গালুরু এফসি রিজার্ভ থেকে উঠেছে অন্যজন নর্থ ইস্টের রিজার্ভ থেকে উঠেছে তো তাদের ওপর কতটা ভরসা দেখাতে পারবে নর্থ ইস্ট মানে পারফরমেন্স কতটা ঠিক থাকবে সেটাও একটা চিন্তার কারণ মানে মির্সাদ যদি পুরো সিজনে ভালো ফর্মে থাকে এবং চোট আঘাত কোনো সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যা নেই বাট যদি মির্সাদ মিচুর কোনো ইঞ্জুরি হয় বা ফর্ম খারাপ থাকে তাহলে কিন্তু গোলকিপিং নিয়েও একটা চিন্তার কারণ হতে পারে নর্থ ইস্টের জন্য তো ওভারঅল দেখতে গেলে নর্থ ইস্ট এই সিজনে ট্রান্সফার মার্কেটে ভালো কাজ করেছে বিদেশি ফুটবলারদের অবশ্যই ভালো ভালো সাইন করিয়েছে বাট আমার যেটা মনে হয় ভারতীয় ফুটবলার আরও বেটার রিক্রুটমেন্ট হতেই পারতো নর্থ ইস্টের জন্য তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার আসবো আজকের ভিডিওর ফোর্থ এবং লাস্ট সেকশানটাতে তো বন্ধুরা ফোর্থ সেকশনে আলোচনা করব বেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন কি হতে পারে হুয়ান পেড্রো বেনালির আন্ডারে সেটাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে সাজাতে পারেন কোচ বেনালি যেখানে গোলে তো অবশ্যই মির্সাদ মিচু থাকবে সেন্টার ব্যাকে মিগুয়েল জাবাকো একজন বিদেশি ডিফেন্ডার হবে আর তাছাড়া তার পাশে গৌরব বোরা স্টার্ট করতে পারে সেন্টার ব্যাকে তাছাড়া দীনেশ সিংও স্টার্ট করতে পারে এবার যদি রাইট ব্যাকের কথায় আসি রাইট ব্যাকে একটা ভালো অপশন অভিজ্ঞতা সম্পন্ন আশির আক্তার অন্যদিকে লেফট ব্যাকে হীরা মণ্ডলের অপশান আছে বাট আমার যেটা পার্সোনালি মনে হয় টন বাসিং সিং আরও একটা বেটার অপশান হতে পারে নর্থ ইস্টের জন্য তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও আমার পার্সোনালি তো মনে হয় টন বা সিংই হয়তো স্টার্ট করবেন যদি তার ফর্ম খারাপ থাকে বা চোট আঘাত হয় তখন হয়তো সেকেন্ড চয়েস হিসেবে হীরা মণ্ডল আছে এবার যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কথায় আসি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছে মোহাম্মদ আলী বেমামির একজন আর তার পাশে অবশ্যই ইয়াং ফালগুনি সিং এবার যদি অ্যাটাকিং মিডফিল্ডের কথায় আসি সেখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তো রোমান ফিলিপোটিয়াক্স থাকছেই এবার উইংগুলোর কথায় যদি আসি একদিকে স্টার্ট করতে পারে অবশ্যই পার্থিব গগৈ লেফট উইংয়ে পার্থিব গগৈকে রেখেছি এবং রাইট উইংয়ে দুটো ভালো অপশান আছে একটা রোচার জেলা অন্যদিকে আর একটা রেডিম থালাং আমার পার্সোনালি রোচার জেলাকে বেশি ভালো লাগে তাই আমি রোচার জেলাকেই রেখেছি রাইট উইঙ্গার হিসেবে এবার যদি সেন্টার ফরওয়ার্ডের কথায় আসি সেন্টার ফরওয়ার্ড হিসেবে অবশ্যই ফার্স্ট চয়েস মেলো মেলোই ব্রাজিলিয়ান স্ট্রাইকার তো দেখা যাক তার পারফরম্যান্স কিরম থাকে নর্থ ইস্টের জার্সিতে তো এটাই হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন যেখানে বিদেশিরা একদিকে ইবসান মেলো স্ট্রাইকারে অ্যাটাকিং মিডফিল্ডে ক্যাপ্টেন রোমান ফিলিপোটিয়াক্স ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামির এবং ডিফেন্ডার হিসেবে মিগুয়েল জাবাকো এই চারজন বিদেশি ফুটবলারকে ফার্স্ট চয়েসে রাখা হয়েছে আমার তরফ থেকে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও কি সেটাও জানাতে পারো আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা